Am I saying that? Grace Kedhuri. Go Amar Dui. Graduation. তো এটা তো আছে, এটাও ছিল, কিন্তু পরে আমরা ওই দিকে যাই নাই। CA Comedy TV. Smile is good for heart. আল্লাহর নাম তাহলে মাঝে মাঝে নেওয়া হয় মানে না মানে অনেকে তো নেয় না, আপনি নিচ্ছেন তো তাই বুঝছেন। পানিটির সাথে আমাকে মানছেন কেন? না 100% আইট কি আই রাইট। কেমন আছেন সবাই? আপনাকে দেখার জন্য অনেক কিছু গেল মানে টাকা পয়সা আপনারা সবাই গাড়ি ভাড়া দিয়ে আসছে না কিছু দিলে কিছু নিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়, এই টাইপের আর কি। আমি আপনাকে দিতে চাই যদি আপনি রাজি থাকেন। আমাকে দিতে চান কি? কি নিবেন, অনেক কিছুই তো নেওয়া আছে, ভালোবাসা, প্রেম, প্রীতি, টাকা পয়সা, ধন দৌলত, ধন দৌলত, ধন মানে অর্থ সম্পদ। অনেক সময় এই ধনটা অন্য কাজে ব্যবহৃত হয়, মানুষ আসলে কি না ধন সম্পদ আর কি, এটাই তো। আর আমরা শিক্ষিত মানুষ তো তাই একটু কথা স্মার্টলি বলি। আকাশ থেকে পড়া, আকাশ থেকে পড়া যায়? আকাশ তো অনেক দূরে। আমি করছি পাস, আমার সব হয়ে গেছে পাস। আপনার গ্রাজুয়েশন কি? কি শুন? গ্রাজুয়েশন। তো এটা তো আছে, এটাও ছিল, কিন্তু পরে আমরা ওই দিকে যাই নাই। কি ছিল? ওই যে কি শুন জানি কইলেন, ওইটাও আছে। গড, আমি কি বলছি আর আপনি বুঝতেছেন কি? তা আপনি তো এইটাই কইছেন। আমি কি বলছি? ভাই ওরা কইল না যে ওনারা মানে আমি তো একাই এখানে। ভাই উনি কইছে না কি সব জানি কইলেন? গ্রাজুয়েশন কইরা আমাকে নাই ভাই। এই যে ওনারা জানে, আর ওনারা জানে আমি কত বড় শিক্ষিত। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক পড়াশোনা করেছেন বুঝতে পেরেছি। সেই পড়াশোনা করছি স্কুলে যার পর তো মাস্টার মুস্টার সব আমার একদম হলো গ্যাঞ্জাম লাগিয়ে দিছে। আমার সার শিক্ষককে আপনি সার বলছিলেন? তো সারই তো কয়। শিক্ষককে সার বলে? ভাই কি বলে দেখছেন, এটা সার হবে না স্যার হবে। স্যার মানে ছেড়ে দে, আপনি ভালো বুঝছেন, ভালো পারেন। আচ্ছা না তারপর হলো আমাকে
সারাইতে কইতো যে গুড মর্নিং স্টুডেন্ট, আমরা কইতো গুড মর্নিং চিতা। চিতা 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 ভাই আমরা কইতো না গুড মর্নিং চিতা। চিতা মানে কি? আরে স্যার কইতো গুড মর্নিং স্টুডেন্ট, গুড মর্নিং আমরা কইতো চিতা। এটা চিতা না টিচার হবে তাই তো? আমি তো দুটো হবে বেশি শিক্ষিত তো তাই আর কি। বাংলা একদম সুন্দর, এক দুই তিন চার আট নয় দশ কিছু বলবো আমি? কি বলবো আমি? কিছু বলবো না, আপনারা বলবেন। ঝড়তে ঝাইরা নিয়ে আসা কলা, মানে সব ঝাইরা নিয়ে আসে। ইয়তে হলো ওই যে কলা। ততে টিপা কলা, মানে টিপা খেতে হয় পাকে নাই রাজা পাকা। ঠতে ঠান্ডা কলা। ডতে ডইলা খাওয়া কলা। আমার খালু গেছে নেড়ে সেরে রসাইতে ইঁদুর সানা গর্তে ঢুকে গেছে। দীর্ঘ ইতে ঈদ হবে কালকা পরশু। ভাই না সব ঠিক আছে না পাবি ইংলিশও পারি কি জি? ইংলিশি এই লেজি, এটা ইংলিশি না ইংলিশি হলো শিক্ষিত মানুষের ভুল হয়ে ধরে নেবে ধরে নিব। হ্যাঁ শিক্ষিত মানুষের আবার ভুল হয় হতে পারে। আমার বাবা ভুল করেছে, ভুল করে আমারে জন্ম দিয়েছে, আপনারে জন্ম দিয়েছে কি না? আমার বাপ জন্ম দিয়েছে না আমারে, ভুল হয়েছে না? ছড়িয়া ছড়িয়া এ বি সি ডি নো প্রবলেম, নো প্রবলেম পারি শিক্ষিত সেই ভাবে কি ভাই আর কিছু বলবো? আরে আর কিছু বলবো? আচ্ছা আপনি বাংলা
শিখতে পারি সেইভাবে বাংলা ভাই তার প্রমাণ দিছি সেটা বোঝাই গেল না ঠিক আছে তাহলে আপনাকে এবার একটু ইংরেজি ধরি ধরেন শুধু ইংরেজি ধরবেন কেন আমার একটু জড়িয়ে ধরতে পারেন কি বললে কি বলছেন আপনি নারী কি আমি পুরুষ আমাদের মাঝে তো ধরাধরি জড়াধরি হবে থাক আর ধরতে হবে না থ্যাংক ইউ সো মাচ বড় বড় আচ্ছা ইংরেজিটা একবার ধরি হ্যাঁ ধরেন আচ্ছা এতে কি A for apple B B for বড় আপেল C C for ছোট আপেল D D for দোলা দোলা আপেল E E for একটু একটু আপেল F F for ফরমালিন যুক্ত আপেল G G তে গোড়া গোড়া আপেল H তে H তে হলো হাই হাই আপেল ভালো পারি খুব ভালো পারি ইয়া তো ভালো পারি যে মানে মাঝে মাঝে আমাকে নিয়ে আমার ফ্যামিলি টেনশনে থাকে আপনার ফ্যামিলি টেনশন থাকে ও এত বড় শিক্ষিত লোক আমাকে কেমনে এই দেশে রাখবে না ওই দেশে পাঠাইবে এই টেনশনে থাকে আচ্ছা এখন টেনশন তো আমিও পড়ে যাচ্ছি সে আমি জানি তো আমার সাথে যেই শিক্ষা নিয়ে কথা হবে সেই টেনশনে পড়ে যাবে সে ভাই আপনাকে একবার আমাদের এলাকায় এক লোক আসছিল হ্যাঁ আসার পর বলছে যে এলাকার শিক্ষিত মানুষকে সবাই মিলে আমার কাছে নিয়ে আসছি নিয়ে আসার পর আমাকে ডাকলো ডাকার পর আমাকে কি কি জানি প্রশ্ন ধরলে আমি উত্তর দিয়ে দিলাম ঠাড়ায় আমার গালে একটা সো মারলো কি কেন সো মারছে জানেন কেন এত শিক্ষিত লোক হয়ে তুই এনে কেন পড়তে আমেরিকায় যাওয়ার কথা এত শিক্ষিত এখানে কেন এখানে কেন আমার তো এখন ভয় করছে আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন হ্যাঁ ভয় পাবেন না আমি থাকতে আপনার কোনো ইয়ে ভরসা নাই ভয় নাই আচ্ছা সবই তো পারবেন জি খুব ভালো ভাই পেয়েছি নামাতে পারি নামাতে পারি না মানে কি কর উপর থেকে আপনি নিচে নামায় ছাড়ু আমাকে না হয় কেন তা আপনি না বললেন নামাতে পারে সে কথা বলিনি তাইলে নামাতে কথা বলেছি এককে এক দুই কে দুই কি করব আরে বিলে অনেক স্কুলে পড়ছি না সে আমাকে সার আমাকে মাঠে ফেলাই দিয়ে গেছে আর সার সে কাণ্ডে ঘুমাই দেব ধরে হ্যাঁ এককে এক আমায় সে দেখ দুইকে দুই ও আমার দুই কি না আমি এটা পড়া আছে না মাতা তিন একটি তিন স্বামী ভাবি স্ত্রী কি আরে না আমি কইলাম চার একটি চার আমি কম দিয়া পাঁচ একটি পাঁচ করে ধরলে লাগে আমার দেখছেন আমার কথা পারি না সব পারি এটা নামাতা হ্যাঁ আমি সেই স্টুডেন্ট বিলিয়ানি স্টুডেন্ট আপনার তো বিয়ে হয় না তাই আপনি নামাতার হিসেবে কেমনে বুঝবে আমার বাপ আমার বাপ নামাতা পয়রা পয়রা আমাকে জন্ম দিছে কিভাবে আমার ভাই বোন কয়জন জানে কয়জন বারো জন বারো জন জনসংখ্যা বৃদ্ধিতে আমাদের যে অবদান আছে এই যে মাথা বাড়াইছে আমার বাপ এটা বাংলাদেশের সৌভাগ্য আচ্ছা ভাই বোন বারো জন হ্যাঁ বোন কয়জন ভাই কয়জন বোন সাতটা ভাই পাঁচটা সব বিবাহিত আমি বিয়ে করে নিয়ে দুটা বাচ্চা আছে কি বিয়ে করে নিয়ে দুটা বাচ্চা আছে বিয়ে করে নিয়ে দুটা বাচ্চা আছে হ্যাঁ কিভাবে এই যে বাচ্চা পাওয়া যায় আপনারা বাচ্চা জন্ম দিলেন মা বাপের অধিকার দিলেন না বাচ্চাটা ছেড়ে দিলেন বাচ্চা আমরা নিয়ে চলে এসেছি আমরা বাচ্চা জন্ম দেই হয় হয় আপনারা এখন আর ওই বাবা মা হতে চান না বাচ্চা জন্ম দিয়ে ফেলায় রেখে যান না ঢাকা মেডিকেলে সতেরোটা কইরা ছিল আমরা চলে যাই হ্যাঁ আর আপনারা কি করেন আমরা কি করি আপনারা সুযোগ দেন আমরা সুযোগে সব ব্যবহার করি প্রেম প্রীতি ভালোবাসা ঘরের মধ্যে সব ঠাসা জনসংখ্যা বৃদ্ধিতে আমার বাপ আর আমার অবদান কম না আর যুদ্ধ লাগলে সবার আগে আমরা আইফোন নিয়ে বাইরে যাব এক সালে দেশ দখল করতে দিব না এই জন্য আমার বাপ বারো জন সন্তান নিছে আচ্ছা ঠিক আছে আপনার বাবা বারো জন সন্তান নিছে এখন আপনার বাবা কি করে হ্যাঁ আপনার বাবা কি করে এরপরে জিজ্ঞেস করে আমার বাপ কি করে সে তো গ্রামে চলে যায় বেশি ব্যথা পাইলে আমার জেনে যাবে তাই লাগে